স্বাগত সবাইকে মাইটিভি নিয়মিত আয়োজন এক্সপার্ট ডিশওয়াশ প্রেজেন্ট মাই কিচেনে। আমি আছি নীল হুরেজাহান, আর আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একজন অভিনয় শিল্পী যিনি টিভিসিতে এবং নাচকে নিয়মিত কাজ করছেন, আর সম্প্রতি একটা টিভিসিতে আমরা তাকে বেশ দেখছি। জুই আছে আজকে আমাদের সাথে। সম্প্রতি যে টিভিসির কথা বলছি মানে স্বপ্ন যাবে বাড়ি আমার, যেটি সেই বিজ্ঞাপনে তোমাকে বারবার দেখছি। এছাড়াও আরও টিভিসিতে কাজ করা হচ্ছে, নাটকে কাজ করা হচ্ছে। কেমন আছো সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আর আজকে একটু এক্সাইটেড যে জুই আমাদেরকে কী বানিয়ে দেখাবে আজকে। আমি মাশরুম কোপ্তা, মাশরুম কোপ্তাটা আগে, তাই তো? দ্যাটস গ্রেট। দর্শক, মাশরুম কোপ্তা আমি তো কখনো খাইনি, আজকে প্রথম নামই শুনলাম বলে মনে হচ্ছে। চলুন দেখে নিই ঝটপট, মাশরুম কোপ্তা তৈরি করতে হলে কী কী উপকরণ লাগছে। মাশরুম কোপ্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে: মাশরুম 250 গ্রাম, বেসন 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1-2 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, সয়াবিন তেল 1-2 কাপ, পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি স্বাদ মতো। দেখছিলাম উপকরণগুলো আমরা, তাহলে জুই তোমাকে নিয়ে কিচেনে চলে এলাম। সব উপকরণ ঠিক আছে? ঠিক আছে, শুরু করি তাহলে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম আমি মাশরুমগুলো ব্লেন্ড করব। আচ্ছা, ওকে, আমরা গোটা মাশরুমগুলো ভিজিয়ে রেখেছি, এখন এগুলো ব্লেন্ড করে নেব, তাই না? এখানে 8-10টার মতো মাশরুম আছে, ক্যান্ড মাশরুম। হ্যাঁ, আমি ভিজিয়ে রেখেছিলাম এখন। আচ্ছা, এটা দেব। ওকে, খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, ঠিকঠাক আছে না? হ্যাঁ, আমি এটা ঢেলে নিব। প্রথম কাজ আমাদের হয়ে গেল, ফার্স্ট স্টেপ ডান। এবার এখন আমি মশলাগুলো মাখিয়ে নেব। আচ্ছা, এটা হলো হলুদ, দারুন, আগেই পরিমাণ করে নিয়েছিলাম। আচ্ছা, আমরা একটু হলুদ দিয়ে দিলাম 1 চামচ। এবার এখন মরিচ দেব, মরিচ 1 চামচ। 1 চামচ থেকে একটু কম দিই, তুমি ঝাল খেতে পছন্দ করো বেশি, বোঝা যাচ্ছে। আমি একটু স্পাইসি পছন্দ করি। লবণটা স্বাদ মতো, স্বাদ মতো যে যতটুকু খাই, আমি একটু লবণ বেশি খাই। আচ্ছা, বুঝতে পারছি, বেশি লবণ দিও না। আর একটু, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি বেসনটা দিব। এটা আমার মানে মেশানোর জন্য যতটুকু লাগে আসলে, মানে বল করব যেহেতু, তো ওই পরিমাণে আমি দিব। আমরা একদম হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাই তো? জি। আর দুটো উপকরণ শুধু আমাদের আছে, এটা আমি মাখি তারপর দেন আমি দেবো। আমার আর একটু বেসন লাগবে। অনেক রকমের কোপ্তা তো আমরা আসলে খেয়েছি, মাংসের, মাছের, চিংড়ির, অনেক ধরনের, মাশরুমের কোপ্তাটা কিন্তু খুবই নতুন। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের। আচ্ছা, ঝটপট হয়ে যায়। এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা আগেই করে নিয়েছিলাম, এখন এটা আমি দিব। আচ্ছা, হাত দিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাত দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা, ওকে, নাই, পেঁয়াজ বেরেস্তা আর ধনিয়া পাতা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা এবার কি আমরা এটা ভাজবো? হ্যাঁ, এটা আমি এখন গরম করে, হ্যাঁ, তেলটা, তেলটা গরম করে। এটা কি একটু ডুবো তেল হবে? হ্যাঁ হ্যাঁ, একটু ডুবো তেল। তাহলে তেলটা গরম হয়ে নিই, আমরা ডুবো তেলে ফ্রাই করার জন্য যতটুকু লাগে ওরকম বেশি একটু তেল দিয়ে নিয়েছি। একটু হালকা প্রেস করে দিও, আমি একটু হেল্প করি তোমাকে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, দিয়ে দাও।
রান্না বান্না কি করা হয় বাসায়? হ্যাঁ, খিচুড়ি। ওকে, আমি খিচুড়ি অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি খিচুড়ি, চিকেন, ভর্তা। আচ্ছা, যেহেতু এখন মোটামুটি অভিনয় নিয়েই বেশ আছো, না অভিনয়টাই করতে চাও তুমি, নাটকে কাজ করছো, এবং এর মধ্যে তো তোমার একটা বিজ্ঞাপন আমরা খুব দেখি টিভি খুললেই, স্বপ্ন যাবে বাড়ি আমার, সেখানটাতে তোমাকে দেখা যায়, তাই না? কেমন সাড়া পাচ্ছ ওই কাজে? অনেক বেশি। ওকে, আমার আব্বু মঞ্চ করতেন। আচ্ছা, তো ওই থেকে আসলে আমার আসলে অ্যাক্টিং করা, মঞ্চ করতেন। হ্যাঁ, আচ্ছা, তার মানে মঞ্চতে তুমি অভিনয় করছো? না না না, আমি মঞ্চ করিনি, আব্বু করতেন। আচ্ছা, আমি মঞ্চ করিনি। তাহলে তুমি শুরুতে কী করেছিলে শিশুশিল্পী হিসেবে? আমি শুরুতে দেখা গেছে যে আমি শুরুতে প্রথম আমার একদমই যদি ছোটবেলার কথা বলি, আমি বিটিভিতে কাজ করতাম। আচ্ছা, কী করতে? বিটিভিতে বাল্যবিবাহ টাইপের যে নাটকগুলো হতো শিশুদের, ওখানে অভিনয় করতাম। হ্যাঁ, ওইটা দিয়ে আমার প্রথম। আর 2010 আমি বিজ্ঞাপন দিয়েই টেলিভিশনে, মানে তখন আমি আবার, বিজ্ঞাপন 2010, মানে তুমি ওটাকে মোটামুটি একটা ব্রেক বলছো। হ্যাঁ, কি ছিল সেটা বিজ্ঞাপনটা? অ্যাক্টেলের ছিল। ও, এক বছর অ্যাক্টেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। আচ্ছা, তারপর তো রবি হয়ে গেল। হ্যাঁ, তারপর হয়নি। দারুণ। কোপ্তাটা কি রেডি? আমি কিন্তু মোটামুটি খুব হাংরি হয়ে দাঁড়িয়ে আছি যে কখন খাবো, কখন খাবো। আমরা উঠাতে পারি, এটা উঠাতে পারি না? কালারটা কিন্তু সুন্দর হয়েছে, একটু মচমচে করে করা হয়েছে, মচমচেটাই ভালো লাগে আসলে খেতে, নাহলে ভেতরে কাঁচা পাখি। ধনে পাতা কুচি আছে, হয়ে গেল না? হয়ে গেল আমার মাশরুমের কোপ্তা। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, মাশরুমের কোপ্তা আজকে আমাদেরকে তৈরি করে দেখালো জুই, বেশ দারুণ একটা স্ন্যাক্স আমাদের হয়ে গেল। আপনাদের জন্য আমরা পুরো প্রস্তুত প্রক্রিয়াটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুত প্রণালী: মাশরুম পরিষ্কার করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও বেটে নেওয়া মাশরুম বা ব্লেন্ড করা মাশরুম নিয়ে একটি বাটিতে একত্রে মেশাতে হবে। তারপর পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা কুচি মিক্স করে ছোট ছোট বল বানিয়ে কোফতা আকারে গড়ে নিতে হবে। এবার একটি কড়াইতে গরম তেলে কোফতার বলগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এবার সস দিয়ে গরম গরম মাশরুম কোফতা পরিবেশন করুন। যেটা নিয়ে বলছিলাম যে কখনোই আমি হাত দিয়ে তুলে নিলাম, তোমাকে দিয়ে দিলাম। ওকে, লেটস চেক ইট আউট। হাত দিয়ে খেতে পারি? হ্যাঁ, আই গেস সো। হাত দিয়ে খেতে বেশি মজা লাগে। এটা যদি কাউকে এমনিতে দেই আর বলি যে কি এটা বলতে হবে, কি দিয়ে বানানো, সেও বলতে পারবে না। পারবে না, রাইট? থ্যাংক ইউ, আমি বিদায় নিতে চাই, তুমি যদি একটু দর্শকদের কিছু বলতে চাও। আমার দর্শকদেরকে বলবো এতক্ষণ প্রোগ্রামটা দেখার জন্য ধন্যবাদ, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে আমি অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি আপনাদেরকে। আর মাইটিভিকে অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য, ধন্যবাদ। ও, তুমি এত শেষ করে ফেলেছো? সরি, আমার মুখে এখনো খাবার, আমি ভেবেছি তুমি বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে যাবে। দ্যাটস ওকে, থ্যাংক ইউ অ্যাগেইন জুই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, একটা দারুণ সময় কেটেছে আমাদের রান্নাঘরে। হ্যাঁ, আমার মনে হয় দর্শক যারা আজকে আমাদেরকে দেখছেন অবশ্যই চেষ্টা করবেন মাশরুমের কোপ্তা, সেটা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন, বিকেলের নাস্তায়, মেহমান আসতে বা বাচ্চাদের টিফিনে আমরা দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আগামী পর্বে দেখা হবে নতুন অতিথি আর নতুন রেসিপি থাকবে, সেই পর্যন্ত ভালো থাকুন সবাই।